পেশাগত শিল্প, সংস্কৃতি ও বিনোদনের নিয়মিত আয়োজন রঙ্গমঞ্চ। আর এই পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি দোলা রোজারিও। 2015 সালে মুক্তি পাওয়া দেশের সিনেমার বিভিন্ন শাখায় পুরস্কারপ্রাপ্তদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী। পুরস্কার প্রদানের পর থাকবে জমকালো সাংস্কৃতিক পরিবেশনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আয়োজন শুরু হবে বিকেল 4টায়। দেশের চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে অংশ নিতে প্রস্তুত শিল্পী কলাকুশলীরা। পুরস্কার প্রদানের পর জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গান পরিবেশন করবেন দেশের নাম করা সঙ্গীত, নৃত্য ও চলচ্চিত্রের অভিনয় শিল্পীরা। এত স্টার পারফর্ম করছে এবার, মানে মনে হচ্ছে চলচ্চিত্র উৎসব। মানে আমরা সববার করেছি, মানে এত তারকাবহুল কোনো স্টেজ পারফরমেন্স আমি কখনো দেখিনি আমার এই চলচ্চিত্র লাইফে। এবারের 50 মিনিটের সাংস্কৃতিক পর্ব উপস্থাপনায় থাকছেন চিত্রনায়িকা পূর্ণিমা ও অভিনেতা চঞ্চল চৌধুরী। আর জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে উপস্থাপনা করা এটা একটা সৌভাগ্যের ব্যাপার, এটা আমার কাছে একটা চ্যালেঞ্জিংয়ের ব্যাপার। এবং যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন, তার সামনে আমি উপস্থাপনা করছি, এটাই আমার কাছে মনে হচ্ছে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার মতন। রিয়াজ, পপি, নিপুন, সাইমন, পরিমণি, আইরিন, অপু বিশ্বাস সহ আরও অনেকে পরিবেশনা করবেন আয়োজনে। গান গাইবেন প্রিয়াঙ্কা গোপ, এস আই টুটুল। এছাড়াও থাকছে ওয়ার্দা রিহাব ও তার দলের ধ্রুপদী নৃত্য। এটা আমার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের প্রথম পারফরমেন্স, আর রিহার্সাল একটু পরেই শুরু হবে। পতাকা নিয়ে যে ওয়ার্কটা সেটা আমরা করি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে সাজানো হয়েছে মূল মঞ্চ। এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে 25টি বিভাগে দেয়া হয়েছে পুরস্কার। আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেত্রী শাবানা ও সঙ্গীত শিল্পী ফেরদৌসী রহমান। ইয়াসিফ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চিত্রনায়ক শাকিব খানকে চলচ্চিত্র পরিবারের নিষেধাজ্ঞা কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এছাড়া শাপলা মিডিয়ার সাথে চুক্তিবদ্ধ 3টে সিনেমায় শাকিব খানের কাজ করতে বাধা নেই জানিয়ে আদেশ দেয় আদালত। চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার প্রতিষ্ঠাতা সেলিম খানের দায়ের করা রিট আবেদনের শুনানিতে এই আদেশ দেয় হাইকোর্ট। আদেশে তথ্য সচিব সহ চলচ্চিত্র পরিবারের সংশ্লিষ্ট 18 জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। অন্তর্বর্তীকালে আদেশ দিয়েছে, ওই স্ট্রেস রিলিজ যেটা আছে সেটাকে স্থগিত করেছে এই আপনার এই যে পিটিশনের যে 3টা সিনেমা আছে সেই 3টা সিনেমার ক্ষেত্রে এই প্রেস রিলিজে স্থগিত করেছে। এবং একই সঙ্গে মাননীয় আদালত একটা নির্দেশনা দিয়েছেন যে সকল সহযোগী সংগঠন যাদেরকে আমরা এখানে বিবাদী করেছি তারা যেন এই 3টা সিনেমা শাকিব খান শুটিংয়ের ক্ষেত্রে যেন সব ধরনের সহযোগিতা করে। কোর্টের কাগজ হাতে আসার পর আমরা এই ব্যাপারে আমাদের সিদ্ধান্তটা আপনাদেরকে জানাতে পারবো যে কি আমরা করতে যাচ্ছি বা কি করব। যা হোক, সেতার ও গিটারের মিশেলে তৈরি